أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله جناب ربيع الإسلام بھائی আপনি বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে নামাজ কি মুমিনের মেরাজ? দেখুন, মেরাজ শব্দটি অর্থ হচ্ছে ঊর্ধ্বলোকে গমন, যেটি সংঘটিত হয়েছিল নবী আকরাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একবার, এবং সেখান থেকেই পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হিসাবে প্রাপ্ত হয়ে তিনি এই মর্ত্যলোকে পৃথিবীতে ফেরত এসেছিলেন। এই হচ্ছে মেরাজের বৈশিষ্ট্য। মেরাজের মূল গুরুত্ব হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ হওয়া। সমাজে প্রচলিত কথা আছে, আস-সালাতু মেরাজুল মুমিনিন, ইহা কোনো হাদিস নয়, তবে অর্থের দিক থেকে ইহা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য যে সালাতকে নিয়ে বলা হয়েছে সালাত মেরাজুল মুমিনিন, এটা মুমিন মেরাজ করে না, তবে জিসমানি বডিগত দিক থেকে, শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে একজন মুমিন নামাজের মাধ্যমে আল্লাহর কাছে যেতে পারে। দেখবেন যে শারীরিক দিক থেকে তিনি যখন দাঁড়িয়েছেন তখন কোথায় দাঁড়িয়েছেন? আল্লাহর সামনে। তো নামাজের ভিতরেই তো আল্লাহর সামনে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা হয়ে যায় তার শারীরিকভাবে আল্লাহর সাথে দাঁড়ানোর মাধ্যমে। তেমনিভাবে রুহানি দিকটাও এ নামাজের মধ্যেই আল্লাহর সাথে সে সম্পৃক্ত হতে পারে। যখন সে পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালাম আর রহমানুর রহিম মালিকি ইয়াউমিদ্দিন, যখন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তখন আল্লাহর সাথেই কিন্তু তার সম্পর্ক হয়ে যায়। মেরাজ অর্থ ঊর্ধ্বলোকে গমন না, তবে আল্লাহর সাথে রুহানি জিসমানি সম্পর্ক সৃষ্টি হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে এই নামাজ। নামাজের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজে যারা খুশু খুজু করবে, একাগ্রতা থাকবে, তাদের ব্যাপারে প্রশংসা করা হয়েছে কোরআন মাজিদে। সুতরাং আস-সালাতু মেরাজুল মুমিনিন ইহা কোনো হাদিস নয়, তবে একজন ইমানদারের পক্ষে এই শব্দটি প্রযোজ্য গুরুত্বের দিক থেকে, যে নামাজের মধ্যেই আল্লাহর সামনে সে দাঁড়াতে পারে, নামাজের মাধ্যমেই সে রুহের দিক থেকে, মানসিক দিক থেকে, অন্তরের দিক থেকে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে পারে, নামাজের মাধ্যমেই সে সেজদার মাধ্যমেই আল্লাহর সান্নিধ্য সে লাভ করতে পারে। এই অর্থে এটা বলা অযৌক্তিক না, তবে ইহা কোনো হাদিস নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।